হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনলেস সায়েন্স। আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য একটি লেটেস্ট সায়েন্স নিউজ এপিসোড, যে নিউজে আপনারা জানতে পারবেন গত কদিনের সমস্ত লেটেস্ট সায়েন্টিফিক নিউজ, সবার আগে এই চ্যানেলে, যেখানে আমরা জানবো একজন ভারতীয় অ্যাস্ট্রোনটের নাসার তরফ থেকে মুন মিশনের সিলেকশনের কথা, আর তাছাড়া জানবো ক্লাইমেট চেঞ্জ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে, আর করোনা ভ্যাকসিনের আপডেট। তো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। নাম্বার ওয়ান, রাজা ছড়ি, একজন ইন্ডিয়ান আমেরিকান অ্যাস্ট্রোনট যিনি কিনা সিলেক্ট হয়েছেন নাসার তরফ থেকে মুন মিশনের জন্য। সূত্রের খবর অনুসারে এমনটাই জানা গেছে যে নাসা তাদের 2024 সালের মুন মিশনের জন্য যে 18 জনকে সিলেক্ট করেছিল, তার মধ্যে রাজা ছাড়ি একজন অন্যতম অ্যাস্ট্রোনট হিসাবে স্থান পেয়েছে। অ্যান্ড যদি 2024 সালে নাসা এনাকে সিলেক্ট করে নেন, তাহলে আমরা দেখতে পাব আমাদের ভারতবর্ষের তরফ থেকে প্রথম অ্যাস্ট্রোনট যিনি কিনা চাঁদে যেতে পেরেছেন। আর নাসা আরও জানিয়েছে যে 2024 সালের এই মিশনে আমরা দেখতে পেতে পারি পৃথিবীর সর্বপ্রথম ফার্স্ট উম্যান অ্যাস্ট্রোনট যিনি কিনা চাঁদে যাওয়ার জন্য সিলেক্ট হয়েছেন। নাম্বার টু, দ্য ক্লাইমেট চেঞ্জ। আর যখনই আমরা এই ক্লাইমেট চেঞ্জের কথা বলি, তখনই আমাদের মাথায় আসে কোনো না কোনো প্রাণীর পৃথিবী থেকে লুপ্ত হয়ে যাওয়ার কথা। কিন্তু এই মুহূর্তে ঘটনাটা কিছু ডিফারেন্ট টাইপের ঘটেছে, কারণ IUCN জানিয়েছে যে ইউরোপিয়ান বাইসনদের যে লুপ্ত হয়ে যাওয়ার প্রবণতা দেখা গিয়েছিল, তা কিছুটা হলেও রিকভারি পেয়েছে। অর্থাৎ ইউরোপিয়ান বাইসনের এই প্রাণীর লুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে এসেছে। বাট IUCN এটাও জানিয়েছে যে তারা আরও 31 স্পিসিসকে রেড লিস্টে নথিভুক্ত করেছে, মানে এই 31টি প্রাণীরও বিলুপ্ত হওয়ার কাছাকাছি চলে এসছে, যার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ প্রাণী হল মিষ্টি জলের ডলফিন। অ্যান্ড দ্যাটস আ ভেরি ব্যাড নিউজ। নাম্বার থ্রি, ক্লাইমেট চেঞ্জ হওয়ার আরও সব থেকে বড় উদাহরণ হলো এই যে 2010 সাল থেকে 2020 সালের মধ্যে অ্যামাজনের প্রায় 10% ফরেস্ট সম্পূর্ণভাবে কেটে ফেলা হয়েছে। আর এটা সত্যি আমাদের ভাবার বিষয়, কারণ যদি পৃথিবীর সব থেকে বড় ফরেস্টকে এরমভাবে কেটে ফেলা হয়, তাহলে তো কিছু বলার নেই আমাদের। নাম্বার ফোর, কিছু রিসার্চ থেকে এটা জানা গেছে যে হিউম্যান মেড অবজেক্ট, যেমন কি ঘর বাড়ি থেকে শুরু করে সেতু কিংবা ইত্যাদি, এগুলোর টোটাল ওয়েট আমাদের পৃথিবীতে বসবাসকারী লিভিং বিংয়ের থেকে বেশি হয়ে গেছে। অর্থাৎ পাল্লার একদিকে যদি ধরা হয় পৃথিবীর সমস্ত লিভিং বিইংকে, অর্থাৎ মানুষ থেকে শুরু করে বিভিন্ন পশু পাখি, আরেক দিকে যদি রাখা হয় মানুষের দ্বারা নির্মিত সমস্ত বড় বড় অট্টালিকা কিংবা সেতুকে, তাহলে সেই দিকটা অবশ্যই ভারী পড়বে। নাম্বার ফাইভ, ইউকের কিছু সায়েন্টিস্টরা করোনা ভাইরাসে আক্রান্ত পেশেন্টের মধ্যে পরীক্ষা করে এমন কিছু দেখেছে যে যা আপনাকে অবাক করে দেবে। তারা এটা লক্ষ্য করেছে যে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে কিছু স্পেসিফিক জিন রয়েছে। তারা এমন 5টি জিনকে চিহ্নিত করেছে যে জিনগুলি করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে প্রায়শই দেখা যাচ্ছে। তো তারা যদি এই সমস্ত জিনগুলি আবিষ্কার করে ফেলতে পারে, তাহলে ভ্যাকসিন আবিষ্কারের ক্ষেত্রে এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের এই নিউজ ভিডিও আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর এরকমই সায়েন্স নিউজ রিলেটেড আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য অ্যামেজিং ভিডিও।